আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সর্বসময় ভালো রাখুক। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটি হলো বিশ্বের সবচাইতে ছোট কোরআন, সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে একটি আমল এনেছি বা একটি চরিত্রের মধ্যে ব্যবহারের মধ্যে একটি উপায় এনেছি, যেটা করলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত তাকে ধনী করে দেবে এবং তার অভাব দূর করে দেবে, তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট থাকবেন। তো প্রিয় দর্শক, আসুন আগে দেখাই বিশ্বের সবচাইতে ছোট কোরআন। দেখেন, বিশ্বের সবচাইতে ছোট কোরআন হচ্ছে এই যে, এই কোরআনটার সাইজ হবে, মানে লম্বাইতে আছে 1 ইঞ্চি থেকে একটু বেশি, দেখেন 1 ইঞ্চি থেকে একটু বেশি, এবং চওড়াইতে 1 ইঞ্চি থেকে কম আছে, আর যে মোটাটা 1/2 ইঞ্চিরও কম। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাবেন কোরআন শরীফের মধ্যে যেটা লেখা থাকে, এ তো চৌকি পড়া যাবে না, তাও দেখাই। এটা যদি পড়তে হয় তাহলে আপনাদেরকে দূরবীন দিয়ে পড়তে হবে, তবে যাদের চোখ ভালো আছে তারা এইভাবে একদম কাছ থেকে খেয়াল করলে পারে, ভালোভাবে খেয়াল করলে ইনশাল্লাহ সে অক্ষরগুলো পড়তে পারবে ইনশাল্লাহ, তবে যারা হাফেজ তারা পড়তে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আর দেখেন এই যেখানে বড় কোরআন শরীফ দেখায়, এই বড় কোরআন শরীফের সাথে পাশে রাখলে পারে, দেখেন এই যে বড় কোরআন শরীফ আছে, আর দেখেন এই যে কোরআন শরীফ আছে ছোট, বিশ্বের সবচাইতে ছোট কোরআন, আর এই বড় কোরআন, এর থেকে বড় বড় কোরআন আছে বিশ্বে। তো প্রিয় দর্শক, এখানে বিশ্বের সবচাইতে ছোট কোরআন হলো এই যে, তো এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে যা কিছু বলেছেন বা এই কোরআনের যা মর্যাদা রেখেছেন বা এই কোরআনের মধ্যে যা শক্তি আছে, সারা বিশ্বে যা কিছু আছে সমস্ত জিনিস যদি একটা পাল্লাই দেওয়া হয়, আর আল্লাহর এই কালাম, এই কোরআন শরীফ, ছোট কোরআন শরীফটা যদি একটা পাল্লাই দেওয়া হয়, তাই কোরআন শরীফ যেদিকে থাকবে সেদিকে ভারী হবে ইনশাআল্লাহ। কেননা এটা হলো পুরো 1 থেকে 30 পারা আছে, এটি এই কোরআন শরীফটার মধ্যে 1 থেকে 30 পারা আছে, 114টি সুরা আছে পুরো। তো প্রিয় দর্শক, এরপরে আমি যে কথাটা আমলটা বলবো বলছিলাম বা যে বিষয়টা বলবো, যা যে ব্যবহার করলে পারে বা যে অভ্যাসটা করলে পারে সে আয় উন্নতি করতে পারবে এবং আল্লাহ তারপরে সন্তুষ্ট থাকবেন, তার বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তানার শুক্রিয়া জানানো অবশ্যই আমাদের সর্বসময় প্রয়োজন। কেননা দেখেন, একটি ঘটনা বলি, তবে এই ঘটনাটা অনেক লম্বা চওড়া, আমি ছোট করে বোঝানোর জন্য ছোট করে বলি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ঘন ঘন কথা বলতেন, তবে হযরত মুসা আলাইহিস সালাম যখন কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, সেজন্য হযরত মুসা আলাইহিস সালামের নাম হয়েছে মুসা কালিমুল্লাহ, যেহেতু তিনি আল্লাহর সাথে ঘন ঘনই কথা বলতেন। তো প্রিয় দর্শক, এখানে মুসা আলাইহিস সালামের জামানায় একটি ঘটনা ঘটে যায়, সেটি হলো একদিন মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়েছেন। সেখানে যেতে যেতে সর্বপ্রথমে একটা আল্লাহর ওলি বান্দার সাথে দেখা হয়, সেই জামানায়, সেই মুসা আলাইহিস সালামের জামানায়, সেই জামানার একজন আল্লাহর ওলির সাথে মুসা আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়, দেখা হয়। তা সেই আল্লাহর ওলি মানুষটা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবিউল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে? তা জবাবে বললেন মুসা আলাইহিস সালাম, হ্যাঁ আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছি। তখন সে আল্লাহর ওলি মানুষটা বললেন যে হে নবিউল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমার দিন দিন আমলটা কমে যাচ্ছে কেন, তা সেই আমলটা আমি বাড়াতে চাই, আরও বেশি করে আমি আমল করতে চাই, অর্থাৎ তার উপায়টা কী, এই উপায়টা আপনি আল্লাহ পাকের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে কী করলে পারে আমার ইবাদতটা বাড়বে। যাই হোক, মুসা আলাইহিস সালামকে যখন বললেন, মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহকে আমি জিজ্ঞাসা করে তার জবাবটা আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তা তারপরে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে একটা জরজীর্ণ ছেলে, একটা জরজীর্ণ ছেলে বলতে হাত পা খোড়া, সে উঠতে বসতে পারে না, নিজের থেকে কোনো কাজ করতে পারে না,
মানে নিজে কিছুই করতে পারে না, এত জর্জরিত, মানে পুরো হাত পা খোড়া, পুরো এক জায়গায় সবসময় পড়ে থাকে। তবে সেই ছেলেটা খুব সৎ। তবে সেই ছেলেটার দিমাগে একটা জিনিস আছে যে আল্লাহ পাক আমাকে যে সৃষ্টি করলেন বা তৈরি করলেন, কিন্তু কি কারণে? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই তৈরি করেন বা সৃষ্টি করেন যে কোনো একটা কারণে তাকে কোনো একটা কাজে লাগায়, তাহলে আমাকে কি কাজের জন্য আল্লাহ তৈরি করলো? কেন আমি না হাঁটতে পারছি, না চলতে পারছি, না পড়তে পারছি, না কিছুই করতে পারছি? ও নিজের থেকে কিছুই করতে পারে না, সেজন্য ও ভাবছে যে আমি তো নিজে কিছুই করতে পারি না, তাহলে কি কারণে আল্লাহ আমাকে ফালতু তৈরি করলো? সেই জিনিসটা ও বারংবার চিন্তা করে। তা মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়, তখন সেই জর্জরিত ছেলেটা বলল, ইয়া নবিউল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? তা মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। তখন সেই ছেলেটা বলল যে ইয়া নবিউল্লাহ, আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছে, কি উদ্দেশ্যে আমাকে জন্ম দিয়েছে বা পাঠিয়েছে। কেন যা কি আল্লাহ তৈরি করে বা যে জিনিসটাই তৈরি করে না কেন, তার পিছনে কোনো একটা উদ্দেশ্য থাকে বা তাকে কোনো কাজে লাগান যে কোনো একটা কারণে। কিন্তু আমার যে পৃথিবীটি এই জড়জন্য করে পাঠিয়েছেন, তা আমি কোনো কাজে লাগবো কি কোনো কাজে লাগবো না, সেই জিনিসটা বা সেই বিষয়টা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমাকে একটু বলবেন, তাহলে আমি খুব খুশি হব। তা মুসা আলাইহিস সালাম বলল যে ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করে তার জবাবটা তোমাকে এসে বলবো। তারপরে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে রাস্তাতে একজন বুড়িমার কাছে দেখা হয়। একজন বুড়িমার সাথে যখন দেখা হয়, সেই বুড়িটাকে বলল, ইয়া নবিউল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। তো সেই বুড়িমাটা বললেন যে আপনি যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার কথাটা একটুকু আল্লাহকে বলবেন যে আমি খুব অভাবে মধ্যে আছি, খুব অভাবে, আমার কোনো সংসারে কিছুই নাই, আমার অনাহারে চলছে, আমি এত অভাবে যাচ্ছি যে তুলনা করতে পারি না। অর্থাৎ সেই অভাবটা দূর করার উপায়টা কী, মানে সেই অভাবটা যাতে দূর হয় সে তার উপায়টা কী, এটা একটু জিজ্ঞাসা করে নেবেন, আর যাতে আমার অভাবটা দূর হয়ে যায় সেরকম কোনো উপায় আপনি জিজ্ঞাসা করে আমাকে বলবেন। তা মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে বলবো ইনশাল্লাহ এবং আপনাকে তার জবাবটা দিয়ে দেবো। তা যাই হোক, মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর সাথে কথা বলতে সেই তুর পাহাড়ে। যেহেতু তুর পাহাড়ে উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইহিস সালাম, সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন এবং এই তিনজনের বিষয়টাও আল্লাহর কাছে জেনে নিলেন। যখন ফিরে আসছেন, যাওয়ার সময় তো সর্বপ্রথম সেই আল্লাহর ওলি মানুষটার সাথে দেখা হয়েছিল, যখন ফিরে আসে, ফিরে আসার সময় সর্বপ্রথম বুড়িমার সাথে দেখা হয়। তা বুড়িমার সাথে যখন দেখা হয়, সেই বুড়িমা জিজ্ঞাসা করলো, ইয়া নবিউল্লাহ, হুজুর আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন আমার কথা? আল্লাহ নবী বললেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপায় বললো, আমার যে অভাব যাতে দূর হয়ে যায় তার জন্য কি উপায় বললো? তখন আল্লাহর নবী বললেন মুসা আলাইহিস সালাম যে হে বুড়িমা, আপনি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করেন, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে শুকরিয়া আদায়টা, আল্লাহ পাকের ওপরে শুকরিয়া আদায়টা বেশি বেশি করে করেন, আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিয়ে আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তখন সেই বুড়িমা জবাবে কি বলল, যেহেতু বুড়িমাটা মূর্খ, তা সেই বুড়িমা জবাবে বলল, আপনি এ কী কথা বলছেন, শুকরিয়া আদায় কখন করে, যখন কিছু পাবো তখন তো শুকরিয়া আদায় করব। সেই বুড়িমা তখন এই কথা বলল, কিন্তু মুসা আলাইহিস সালামের রাগ ছিল প্রচণ্ড। তা মুসা আলাইহিস সালাম ডেকে গেলেন, তখন বললেন যে আল্লাহ পাক যে উপায়টা বলেছেন আপনি এটা করবেন, আল্লাহ পাক আপনার মানে নিশ্চয়ই অভাব দূর করে দেবেন। তখন সেই বুড়িমা বলল, আল্লাহ পাক যখন আমাদের আমাকে দেবে কোনো জিনিস, যখন আল্লাহ পাক দোয়া শুরু করবে বা যখন দেবেন, তখনই আমি শুকরিয়া আদায় করব। কিন্তু আগাম আমি শুকরিয়া আদায় কী করে করব, কেন আমার তো এখনও কিছুই দেয়নি, তাহলে আমি শুকরিয়া আদায় কিসের জন্য করব? আমি তা খুব অভাবী, তা আমি যার জন্য শুকরিয়া আদায় করবো কিছুই তো নেই, এখন যখন আসবে তখন তো শুকরিয়া আদায় করবো। এই বুড়িমা কথায় কথায় তর্ক করে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত হন, উনি আর কথা বাড়াবাড়ি না করে উনি ওখান থেকে চলে যান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু নারাজ হয়ে যান সেই বুড়িমার ওপরে। তা যখন মুসা আলাইহিস সালাম ওই জায়গার থেকে চলে যান, তখন সেই বুড়িমার একটা ছোট্ট ঘর ছিল, বুড়িমার একটা ঝোপড়ি মানে ছোট একটা ঘর ছিল, সেই ঘরটা দেখলো আপনি আপ পড়ে গেল, পুরো ভেঙে পড়ে গেল। তখন সেই বুড়িমা ভাবলো, আহ
আমার তো কিছুই নেই, শুধু একটা কুড়ে ছোট্ট ঘর আছে, তাছাড়া আমার কিছুই নেই। ইস, ওই ঘরটাও পড়ে গেল। তার মানে এখানে বুঝতে হবে যে ও যে ছোট ঘর ছিল সেই ঘরটা যে দাঁড়িয়ে রয়েছে সেটাও আল্লাহর হুকুমে বা আল্লাহর ইশারায় সেটা দাঁড়িয়ে আছে। ও তার জন্যও শুকরিয়া আদায় যদি করতো তাও আল্লাহ এদিকে করতো। তা ও বুড়িমা ভুলে গিয়েছে যে ছোট ঘরটা যে দাঁড়িয়ে রয়েছে, যে আল্লাহ ওটা খাড়া রেখেছে বা ঠিক রেখেছে সেটা বুড়িমার খেয়াল নেই, যার কারণে বুড়িমার না শুকরির জন্য, এই নারাজগির জন্যে বা বুড়িমার এই অবিশ্বাসের কারণের জন্যে তার যেটুকু ছিল সেটাও আল্লাপাক মানে মাটিতে চুইয়ে দিল বা হারিয়ে দিল। তারপরে আল্লাহ রসুল যাচ্ছেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন, যেতে যেতে সেই জরজীর্ণ খোড়া ছেলের সাথে দেখা হয়। তা সেই জরজীর্ণ খোড়া ছেলের সাথে যখন দেখা হয় তখন সেই জরজীর্ণ ছেলেটা বলল, ইয়া নবী আল্লাহ, আপনি কি আমার আল্লাহর কাছে আমার উপায়ে কিছু জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছেন, আমি কি কাজে লাগব? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তোমার বিষয়ে বা আপনার বিষয়ে জিজ্ঞাসা করেছি। তা আল্লাহ পাক বললেন যে জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, তা সেই গর্তটাকে তোমার দ্বারা দিয়ে ভরপুর করা হবে। আচ্ছা বলুন প্রিয় দর্শক, এমনি তো পৃথিবীর জমিনে সেই ছেলেটা কষ্ট পাচ্ছে, কিছুই নিজের থেকে করতে পারে না, ও তো এমনি কষ্ট পাচ্ছে, না চলতে পারছে, না হাঁটতে পারছে, না খেতে পারছে, ঠিকঠাকভাবে নিজের থেকে কিছুই করতে পারে না, এমনি কষ্টই আছে, এমনি টেনশানে বা কষ্টই দুঃখই আছে। তার সাথে সাথে আবার যদি ওপর দিয়ে বলে যে জাহান্নামে যাবে, তাহলে মনটা আরও কত কষ্ট হয়। কিন্তু এই ছেলেটা আল্লাহকে এত ভালোবাসেন, আল্লাহকে এত ভালোবাসেন, ছেলেটা কিন্তু ওই জায়গাটায় মন খারাপ করেনি। ছেলেটা কি করলো, ছেলেটা সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় জানালো যে আলহামদুলিল্লাহ, যাই হোক আল্লাহ আমার দ্বারাই কোন একটা কাজে লাগাবেন। ব্যাস সেই ছেলেটা খুব আনন্দ করছে, খুব আনন্দ করছে, খুব ফুর্তিতে আছে। ছেলেটা কোন বলছে, আমি ভেবেছিলাম হয়তো আল্লাহ আমার কোনো কাজের জন্য বানায়নি, আমি বেকার, আমার কোনো কাজে আসবে না, কিন্তু আল্লাহ তো আমার একটা কাজে তো লাগাবে। তার মনে খুব আনন্দ হলো, খুব আনন্দ, তখন আল্লাহর কাছে বারবার শুকরিয়া জানাচ্ছে, আল্লাহর কাছে ধন্যবাদ জানাচ্ছে যে আল্লাহ তুমি আমার একটা কাজে লাগাবে, যাকে আমি একটা কাজে আসছি। তালি তা ও ছেলেটা এটা দেখছে না যে জাহান্নামের মধ্যে দেবে পুড়তে হবে, এইসব না, যে আল্লাহ ওকে কাজে লাগাচ্ছে এইটাই মেন, ও যে একটা কাজে লাগছে এইটাই ওর মনের আনন্দ। তা আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে ওহি পাঠালেন এবং বললেন, হে মুসা, ওই ছেলেটাকে খবর দাও বা বলে দাও যে ও ছেলেটা জান্নাতি। তখনই মুসা আলাইহিস সালাম বললো ছেলেটাকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানেই ওহি পাঠিয়েছে যে তুমি জান্নাতি, কেননা তুমি আল্লাহকে খুশি করে ফেলেছো। কেন আমি যে জাহান্নামের কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে কিন্তু এটা পরীক্ষা নিয়েছিল, তা এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো, অর্থাৎ তুমি এতে নারাজ হওনি বা দুঃখিত হওনি, আল্লাহ যেটা বলেছেন সেটাই তুমি সন্তুষ্ট হয়েছো, যার কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত নসিব করেছে বা তুমি জান্নাতি হবে। যাই হোক ওইখানে ছেলেটা আরও খুশি হয়ে যান। তা মুসা আলাইহিস সালাম ওখান থেকে যান, চলে যান, যেতে 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 সেই বড়লোক মানুষটার কাছে, সেই আল্লাহর ওলি মানুষটার কাছে চলে যায়। তা যে ওলি মানুষটা আছে না, সে ওলি মানুষটা খুব বড় লোক, মানে সেই সময়কার বা সেই যুগের সময় ওই আল্লাহর ওলি মানুষটা বহুত বড় লোক বা বহুত টাকার মালিক বা প্রচুর ধন সম্পদ আছে। তা সেই আল্লাহর ওলি মানুষটার সাথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। তা দেখা হলে পরে সেই আল্লাহর ওলি মানুষটা বললেন, হুজুর, ইয়া নবী আল্লাহ, এ আল্লাহর নবী, আপনি আল্লাহ পাকের কাছে আমার বিষয়ে জেনেছেন? তা মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জেনেছি, আল্লাহ পাক বলল আপনাকে শুকরিয়া আদায় কম করতে, আল্লাহ পাক আপনাকে শুকরিয়া আদায় কম করতে বলেছেন। তখন সেই আল্লাহর ওলি মানুষটা আল্লাহর শুকরিয়া আদায়টা একটু কমিয়ে দিল। তো প্রিয় দর্শক, আমার বলার উদ্দেশ্য হলো এইটাই যে দেখেন, এই গরিব যে বুড়িটা বলল তাকে বলল শুকরিয়া আদায় করতে, আর যে আল্লাহর ওলি যিনি প্রচুর টাকার মালিক তাকে বলল শুকরিয়া আদায় কম করতে। বুড়ির চাহিদা ছিল কি, তার অভাব দূর করে সে যেন ধন সম্পদ আনতে পারে বা বড়লোক হতে পারে, আর আল্লাহ ওলি মানুষটার উদ্দেশ্য কী ছিল, যে উনি যেন আমলে যেন এগিয়ে যেতে পারে, আমল যেন বাড়াতে পারে। তা বুড়ির জবাবে আল্লাহ বলল যে শুকরিয়া আদায় করো,
আর সেই ওলি মানুষটা সেই বড়লোক মানুষটার কাছে আল্লাহ জবাব কি দিলেন, যে শুকরিয়া আদায় কম করো। কেননা ইদ্দারায় বোঝায় যে শুকরিয়া আদায় যত করবে তত ধন সম্পদ বাড়বে। আর সেই ওলি মানুষটা আল্লাহ পাকের প্রচুর শুকরিয়া আদায় করে, যার কারণে ওনার প্রচুর ধন সম্পদ বেড়ে গিয়েছিল, প্রচুর টাকার মালিক হয়ে গিয়েছিল। তা উনি যত মালিক হয়ে যাবে, যত টাকা ওনার কাছে বাড়ে, তখন ওনার ইবাদতের সময়টা কমে যায় ধীরে ধীরে। কেননা যেহেতু অনেক টাকার মালিক হয়ে গেছে, চারিদিকে সব চিন্তা টেনশন রাখতে হয়, খেয়াল রাখতে হয় কাজকামের, যেহেতু অনেক টাকার মালিক যেহেতু বা অনেক ধন সম্পদের মালিক, চারিদিকে তেমনি খেয়াল রাখতে হবে বা হেডেকে রাখতে হয়, সেই হিসেবে এদিকে ইবাদতের টাইমটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তা আল্লাহবাক শুকরিয়া আদায় কম করলো, কি শুকরিয়া আদায় কম করলে কি হবে, শুকরিয়া আদায় কম করলে সেই ধন সম্পদটা আস্তে আস্তে কমে যাবে। আর যখনই ধন সম্পদ কমে যাবে, কাজের হেডেকটাও আস্তে আস্তে কমে যাবে। আর কাজের হেডেক বা এসব জিনিস যদি কমে যায়, তাহলে ওইদিকে তার টাইমটাও কমে যাবে, এদিকে ইবাদতের টাইমটা পেয়ে যাবে, তাহলে সে বেশি করে ইবাদত করতে পারবে। সেজন্য এর উপায়টা দিচ্ছে। আর বুড়িমার উপায় দিয়েছিল শুকরিয়া আদায় কেন করতে, কেননা শুকরিয়া আদা যত করবে, শুকরিয়া আল্লাহর শুকরিয়া আদায় যত করবে তত ধন সম্পদে বরকত হবে এবং তার গায়বীর থেকে ধন সম্পদ আসবে। তা প্রিয় দর্শক, যাই হোক, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যদি আমাদের ধন সম্পদ আয় ইনকাম উন্নতি হতে চাই বা বাড়াতে চাই বা আমাদের অভাবকে দূর করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, কোনো যদি এক টাকাও পাই তাতেও আলহামদুলিল্লাহ বলতে হবে, এবং যে নসিবটা আমাদের জুটবে, নসিবের যতটুকু জুটবে বা যেটাই জুটবে তাইতেই খুশি হতে হবে। যেরকম ওই খোরা ছেলেটা, যেটাই আল্লাহ হুকুম দিয়েছিল, যেটা দিয়েছিল তাইতেও খুশি হয়েছিল আর আল্লাহপাক অতি খুশি হয়ে গেছিলেন, ঠিক তদ্রূপ আমাদের নসিবে যেটা থাকবে, যেটা আসবে সেটাই সন্তুষ্ট হতে হবে। তাহলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন এবং সন্তুষ্ট হয়ে হয়তো তার নসিবটা চেঞ্জ করে দিয়ে ভালোর দিকে আনতে পারেন। ওই জন্যে সন্তুষ্ট তো থাকতেই হবে। আর এদিকে ধন সম্পদ বা আয় ইনকামে উন্নতি করতে গেলে বা বাড়াতে গেলে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে, প্রতি কাজে শুকরিয়া আদায় করতে হবে। এমনকি আমরা যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে বেঁচে আছি, আমরা যে ভালো আছি, আমরা যে দাঁড়িয়ে আছি বা আমাদের ঘর বাড়ি যে ঠিকঠাক আছে, এই আমাদের যে জিনিসটা, আমরা যে চলতে পারছি, হাঁটতে পারছি, যে পানি পান করতে পারছি, খেতে পাচ্ছি, এই যে জিনিসটা, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া এখানে হয় না। আল্লাহ যদি মনে করে যে ওর মানে দম এক মিনিট আটকে দেবো, তাহলেও কিন্তু মারা যাবে। তা আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। ওই জন্যে প্রতি কাজে, প্রতি জিনিসে, সর্বসময় সর্বদাই আল্লাহ শুকরিয়া আদায় বেশি বেশি করে করতে হবে। তাহলে আল্লাহপাকও খুশি হবেন এবং তোমার যে বিষয়ে শুকরিয়া আদায় করুক না কেন, তার বিশেষ করে কোনো অভাব থাকবে না, তার দরিদ্রতা থাকবে না, সে আস্তে আস্তে উন্নতি করতে পারবে এবং প্রচুর টাকার মালিক হতে পারবে ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস, যাদের ইবাদতের দিকে কম আছে, যাদের ইবাদতের দিকে কম আছে তাদের চেষ্টা করতে হবে সে যেন আল্লাহর ইবাদতটা বেশি বেশি করে করে। কেন, আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে, মানে দুই শ্রেণী নিকে, যে মানুষ এবং জিনকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে ইবাদতের জন্য। যেরকম একটা কোরআনে আয়াত আছে, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য। অর্থাৎ আমাদের মেন উদ্দেশ্য যেটা ইবাদত, ওটা তো করতে হবে, তার সাথে সাথে দুনিয়ার কাজও করতে হবে, দুটোই করতে হবে। কিন্তু তাই বলে দুনিয়ার কাজই করে যাবে, ইবাদত করবে না, এটা আল্লাহ নারাজ হয়ে যাবে। সেজন্য দুনিয়ার কাজও করতে হবে, কিন্তু খাস করে আল্লাহর ইবাদতটা অবশ্যই করতে হবে। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত শেষ করছি, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়, ইনশাআল্লাহ পরের ভিডিওটা আসবো।